হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার শুক্লা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে এসেছি শ্মশান কালীর মন্দিরে, এটা হচ্ছে মহাশ্মশান। তো আজকে আপনাদের এটা আমার ব্লগ আকারে একটা শেয়ার করব, তো আপনারা সঙ্গে থাকেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে শ্মশান কালীর মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো ফ্রেন্ডস দেখুন, এখন আমি হঠাৎ করেই চলে এসেছি শ্মশান কালীর মন্দিরে। ওই যে মায়ের দর্শন করাচ্ছি আপনাদের, শ্মশান কালী মা এখানে নিত্য পূজিত হন। আপনাদের আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কি দারুণ শান্ত পরিবেশ, একদম প্রকৃতির কাছাকাছি আছি আমরা এখন। এর চারিপাশে মাঠে একটু জলও জমে আছে, এই যে মাঠে এগুলো চাষবাস হয়। মন্দিরের চারিপাশটা দেখাচ্ছি আপনাদের, এই যে সামনে মন্দিরটা, আর এখানে গাছের এখানে একটা ঘট পাতা আছে, এটা কিসের ঘট আমি ঠিক বলতে পারবো না। এখানে একটা কিন্তু বড় মেলাও হয় শ্মশানের। এখানে লেখা আছে দেখুন, শ্রী শ্রী শান্তিধাম মহাশ্মশান। আর এই যে বুড়িমাটা এখানে থাকে সারা বছর, এখানেই ইনিই মায়ের পুজোর ব্যবস্থা করেন, পুজোই উনিই করেন সারা বছর। আর বছরে একটা সময় এখানে অনেক বড় ধুমধাম করে উৎসব হয়, মেলা হয়, অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল আসেন। এখানে আর একটা মন্দির তৈরি হচ্ছে, হ্যাঁ পাশে এরকম কি বট গাছ, বট আর অশ্বত্থ গাছ, কি বড় গাছটা দেখুন কি সুন্দর, একসঙ্গে মিলেমিশে আছে দুজনে। এখানে একটা বেল গাছ, বিভিন্ন গাছগাছালিতে ভরা দারুণ পরিবেশ। এখানে একটা আম গাছ, এই একটা আম গাছ, এখানে কি লেখা আছে দেখি, মন্দিরের পিছন দিক থেকে আপনাদের একটা দেখাচ্ছি ক্লিপ। এরকম আটচালা মন্দির, বাহ কি সুন্দর, সেই ফটো আসছে। এগুলো সব পেঁয়াজের ক্ষেত, তাই না? পেঁয়াজের ক্ষেত তো, এই যে মানুষগুলো সব কাজ করছে। পাখিগুলো ঘুরে ঘুরে খেয়ে বেড়াচ্ছে, কি দারুণ পরিবেশ। তিনটে গাছ একসঙ্গে, রহস্যজনক গাছ, বট, অশ্বত্থ আর খেজুর, না এটা খেজুর না, কিভাবে রয়েছে তিনজন একসাথে? আমি তো ভেবেছিলাম শুধু বট আর অশ্বত্থ, কিন্তু না তিনটে গাছ একসঙ্গে। এই যে এটা হচ্ছে খেজুর আর বট, আর এই যে এই পাতাগুলো অশ্বত্থ, এই যে এই যে নড়ছে হাওয়াতে অশ্বত্থ, এই যে দারুণ তো ব্যাপারটা।
এখন বোধহয় মাকে ভোগ দেওয়া হচ্ছে, সেই কারণে এটা বন্ধ। এই যে বিশ্রামাগার, এখানে ওই যে দলগুলো এসে এখানে থাকে, তাই তো? দলগুলো এসে এখানে থাকে এই মন্দিরের পিছনের দিকটাতে। আর এই যে এখানে সব রান্না বান্না হয়েছিল কিছুদিন আগেই, অনুষ্ঠানটা ছিল, যে অনুষ্ঠানটার কথা বললাম, যে বছরে একটা সম্মিলন হয় এখানে, বিভিন্ন জায়গা থেকে দল আসে, তো তখনই এই যে লাইন দিয়ে উনানগুলো কাঠ দিয়ে এখানে খিচুড়ি রান্নাই হয় সম্ভবত। খিচুড়ি রান্না না, এখানে খিচুড়ি রান্না হয়েছিল, রিসেন্টই হয়েছিল অনুষ্ঠানটা। আরো একদম পিছনের দিকে চলে যাচ্ছি, এই যে এখানে একটা স্মৃতিসৌধ, সমাধিসৌধ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে কেউ একটা মারা গেছিল, তার সমাধি। আর এই যে পিছনে চাষবাস হয়, পুরো চাষের জমি, মাঠ। একটা ছোট গাছে কত লঙ্কা হয়েছে, এই কালো কালো লঙ্কা ভর্তি পুরো, এটা পুরো লঙ্কার ক্ষেত। আর মাঝখানে মাঝখানে ভেন্ডিও আছে। এই যে এটা হলো বিটের ক্ষেত, পুরো বিট। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটাতে, না পাশে, পিছন দিক থেকে বেরিয়ে আমরা পাশের দিকটাতে চলে এসেছি। এখানে এরকম ক্ষেত আছে সুন্দর, এই যে মন্দিরটা, এটা ওই যে বিশ্রামাগারের যে ইয়েটা, আর এই চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের, এই যে তার পাশেই ক্ষেতটা। বিট গাছ, এই বিট ক্ষেতের পাশেই হচ্ছে টমেটো ক্ষেত। এই দেখুন কত টমেটো হয়েছে। কাঁচা টমেটো পাকেনি এখনো, পাকার সময় হয়নি এখনো। পাকা আগের মুহূর্তে দু একটা একটু হলুদ হলুদ হয়েও গেছে, লাল লাল।